আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে আমার আর ছোটুর একরকম আর ওর বাবার একরকম। বলছি ওদের ওখানে খুব ঝড়ো হাওয়া হয়েছে আর খুব বাজ পড়েছে। আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছি, এখনো ভুলে যাচ্ছিলাম, রাত্রিবেলা। গুড মর্নিং এভরিওয়ান, আজ 21st জুন, যোগা ডে। এই যোগা ডেটা খুবই ভালো, আমার স্পন্ডেলাইটিসের জন্য তো আমি করতে পারছি না, যারা করছে খুবই ভালো, শরীরের জন্য খুবই খুবই ভালো। আর সবাই মানে করছে তো ভালো লাগছে, টিভিতে দেখলাম যে যোগা ডে এত ভালো প্রোগ্রাম হয়, সেটা খুবই ভালো। তো আজকে আমার ছেলে অফিস যাচ্ছে, তো চা বললো মা আজকে জল খাবার খাবো না, আজকে শুধু চা বিস্কুট খেয়ে যাব, আমার খেতে ইচ্ছে করছে না। ঠিক আছে, চা বিস্কুটই খেয়ে যা। তো ওই চা আর অ্যালমন্ড আর বিস্কিট রেখে দিয়েছি, তো চা খাওয়া শুরু করি, দিনটাও শুরু করে দিই। চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছে আর মাছটাও নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে আমার বরের জন্য, মাছের মশলাও করে রেখে দিয়েছি। আর ভাত হচ্ছে, তেল বসিয়েছি, মাছের ঝাল আর মাংসটা আলু দিয়ে ঝোল করব পাতলা করে, এই জন্য পেঁয়াজ আদা রসুন সব একসঙ্গে পিষে নিয়েছি, আলু কাটা হয়নি, আলু কাটবো। ব্যাস আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে আমার আর ছোটুর একরকম আর ওর বাবার একরকম। আজকে আমরা ছোটু চিকেন ওর বাবাকেও দেবো এই না, আর ওর ছোট মাছের ঝাল। কোন মাছ এটা, মাছের নাম কি? পোনা মাছ বাবা বলল। পোনা ইয়া পোনা? পোনা 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 পোনা। আচ্ছা, কি সব মাছ খাওয়াচ্ছে আমাকে বাবা। আর ভাত আর ওর পেঁয়াজ কেটে দিয়েছি, এই এই রান্না, কত সিম্পল রান্না। আজকে আমি ছেলেও বললো, ও বললো বেশি রান্না করো না, তোমার শরীরটা খারাপ, তুমি সাবধানে থেকো, একটু কম রান্না করো। তাই আমি বললাম একটু চিকেন নিয়ে আসো না, তাহলে চিকেন দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি, বেশি মশলা দিইনি, একদম ঝোল পাতলা করেছি, ওই খাবো, আর থাকলে বিকালেরও হয়ে যাবে। 4:30 সময় আমার দিদি ফোন করেছে, বর্তি বলছে ওদের ওখানে খুব ঝড়ো হাওয়া হয়েছে আর খুব বাজ পড়েছে, মানে খুবই খুবই হয়েছে, কিন্তু এখানে তো আওয়াজ করলো, মেঘলা হয়ে আছে, বৃষ্টির তো নাম নেই, তো কি রাত্রেও হতে পারে, কোনো মেঘলাই হয়ে আছে, আর সেই নিয়ে মানে গরমটা কমছে না, বৃষ্টি লাগাতার 4-5 দিন না হলে এই গরম যাবে না মনে হচ্ছে, ভ্যাপসানি গরম, আর সেই আবার জ্বলনের মতন গরম হচ্ছে। এখন তো অফিসে বসে কাজ করছে, আমি বললাম তাহলে এখন টি টাইম করে দিই, তুই একটু ব্রেক নে, চাটা তো নে, আবার আজকে কাজে বসে একটু দেরি হবে। আমি বললাম কালকে তো 7:30 একটু হাঁটতে গেছিলাম, ভাল লাগলো তোর সঙ্গে, তো আজকে যাবো। তো বলছে কি বলতে পারছি না, কাজের খুব প্রেশার, যদি কাজ হয়ে যায় তাহলে যাব, আর না হয়তো আজকে আমি একা যাব না নিচে, বাবার সাথে যাব। তো বাবা সঙ্গে গেলে সন্ধ্যাবাতি কে দেবে, তো আর কাজের মেয়েটাও এখন আসেনি, যে কাজ করে গেলে দুজনেই যাব। আজকে তিনজনেরই কাপ এক, চা একটু কম হয়ে গেছিল, তাই জন্য এক রকমই কাপে নিয়ে এসেছি। আর স্পন্ডেলাইটিসের জন্য আমার চেয়ার দরকার, পেছনে ইয়ে করে বসতে হবে, খাটেও বসতে পারছি না, খাটে যে বসবো না, তো এক সাইড করে বসতে হবে আর না তো শুতে হবে, এই জন্য চেয়ারটাকে এখানে একটা রেখেছি, যে এখানে চেয়ারে বসে চা খাবো। ওয়াটারমেলন জুস গরম লাগছে না তোর, তো এই জন্য আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস করে নিই। তোমাদের? আমাদের অল্প অল্প, আমাদের তো বেশি খাওয়া উচিত না, অল্প অল্প করেছি। থ্যাংক ইউ মমি। খেয়ে বল কেমন হয়েছে। হুম, ভালো হয়েছে? হ্যাঁ, বাবাকে দিতে যাচ্ছি। মা থ্যাংক ইউ ফর দিস, মজা আ গেল, মজা আ গেল, কালকে বেশি মাথা ব্যথা হচ্ছিল, আজকে একটু ভালো লাগছে, তো এটা খেয়ে আরো ভালো লাগছে এখন।
আইস ব্যাগটা ফ্রিজে রেখে দিয়েছিল, আমার ব্যথা হচ্ছিল, তো আমি এখন ওই আইস ব্যাগটা দিলে না ব্যথাটা কমে যাবে। এই তো এখানে হচ্ছে ব্যথা, তো এখানে দিয়ে রাখবো, কখনো এখানে দেবো কখনো এখানে দেবো, ব্যথাটা কমে যাবে। দু তিনবার যদি দিনে দেওয়া হয় অনেকটা কমে যায়, কিন্তু দেওয়াই হচ্ছিলো না, ভুলে যাচ্ছিলাম, মনেই রাখতে পারছিলাম যে ফ্রিজে রাখবো, এখন মনে করে রেখে দেওয়া হয়েছিল, এখন এটা দিলে আরাম হয়ে যাবে। আর এই ব্যাগের এই থলিটা কোথায় রাখা হয়েছিল, এইখানে তো জিনিস নেই, রাখার জিনিস নেই, তাও খুঁজে পাচ্ছিলাম না, তো ভালো যে এরকম তিনটে আছে, আবার এখানে কিনলো আমার জন্য, না তোর জন্য কেনা হলো, তো তুই তো লাগালি না, এটা ভালোই হলো, ইউজ হয়ে যাচ্ছে আমার, কিন্তু এরকম ইউজ চাই না। এখন রাতের 11টা বাজে, তো এখন ওই সন্ধ্যেবেলায় চা খেলাম, তারপরে কাজের লোক এলো, তারপরে কাজের লোক চলে গেল, তো আমি ভাবলাম ও তো কাজ করছে অফিসের কাজ, চলো আমি একটা কিছু বানাই, ওয়াটারমেলন জুস বানালাম, তো সবারই গরম লাগছিল, তো আমি বললাম ওয়াটারমেলন জুসটা একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভেতরটা ঠান্ডা হয়ে যাবে, রিফ্রেশ হয়ে যাবে, তো ওইটা বানিয়ে দিয়েছি। ওর বাবাকে ওই ঘরে ফোনে কথা বলছিলাম, আমি গিয়ে দিয়ে এলাম, আর ছেলেকে এখানে দিলাম, ও খুশ, মানে খেয়ে বলছে মা এত রিফ্রেশ লাগছে কি বলবো, মানে ফ্রেশ হয়ে গেলাম খেয়ে, আর ভালো লাগছিলো। আর সকালে রান্না যা করেছিলাম সব ছিল, আজকে আমি বললাম দেখ আর রুটি করিস না, আজকে আমি ভাত করে দিচ্ছি, হ্যাঁ রুটি করতে হবে না এই গরমে, তো বলছিলো না আমি করবো, আমি করবো, বলছি না তোকে করতে হবে না, আজকে ভাতই খেয়ে নে না, কিচ্ছু হবে না একদিন ভাত খেলে, তো ভাত করেছি। আর ভাত ওই খাওয়া দাওয়ার পরে একটু ব্লগ দেখলাম, আর সিরিয়ালটা দেখা বাকি আছে পরে দেখবো, আর তবে বড় ছেলের সঙ্গে কথা বললাম। আরেকটা কথা তো আপনাদের বলতে ভুলে গেছি, এখনও ভুলে যাচ্ছিলাম, রাত্রিবেলায় ছেলে সিনেমা দেখে এসেছে, অনেক রাতে সিনেমা দেখতে গেছিলো, আর একটা সাথে এসেছে, তো এসে আমাকে সঙ্গে সঙ্গে ফোন করেছে, সকালে উঠে ছোট ছেলে বলছে মা দাদা তো ফোন করলো না, কখন এলো জানতে পারলাম না, আমি বলছি দাদা ফোন করেছিল, তুমি আর বাবা ঘুমাচ্ছিলে, আমি ফোন উঠিয়ে কথা বলেছি, তারপরে আমি বলছি শুয়ে পর অফিস যেতে হবে, তো সকালবেলা বললাম ফোন করেছিল, তারপরে গরম খুব লাগছে আমার, তারপরে আইস ব্যাগও দিলাম একটু সন্ধ্যাবেলা, আইস ব্যাগটা দেওয়াতে একটু ব্যথাটা একটু কম কম লাগছে, তো এখন রাত হয়ে গেছে, তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, নতুন সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করবেন, টেক কেয়ার, গুড নাইট, বাই বাই।